আসসালামু আলাইকুম। আজকে বিষয়টি হচ্ছে হাউ কম্পিউটার্স প্রসেস ডেটা। কম্পিউটার কিভাবে ডেটা প্রসেস করে থাকে বিষয়টি বুঝতে হলে কম্পিউটার কি কি কম্পোনেন্ট ব্যবহার করে ডেটা প্রসেস করে থাকে সেই কম্পোনেন্ট সম্পর্কে আগে ধারণা নিতে হবে। তাই বিষয়টির উপর গুরুত্ব দিয়ে হাউ কম্পিউটার্স প্রসেস ডেটা দেখতে আমি দুই ভাগে বিভক্ত করেছি, হাউ কম্পিউটার্স প্রসেস ডেটা পার্ট ওয়ান এবং হাউ কম্পিউটার্স প্রসেস ডেটা পার্ট টু। প্রথম ভাগে আমরা জানবো কি কি কম্পিউটার ব্যবহার করে কম্পিউটার ডেটা প্রসেস তাহলে চলুন কম্পিউটার কি কি কম্পোনেন্ট ব্যবহার করে ডেটা প্রসেস করে থাকে এবং জেনে নেই। দুটি মূল অংশ বা কম্পোনেন্ট কম্পিউটার ডেটা প্রসেস করে থাকে, নাম্বার ওয়ান সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর সিপিইউ এবং নাম্বার টু হচ্ছে মেমরি। এখন প্রশ্ন হচ্ছে দুটি অংশ বা কম্পোনেন্টের অবস্থান কম্পিউটারের কোথায়, এই দুটি কম্পোনেন্টের অবস্থান কম্পিউটারের মাদারবোর্ডে। আমি আবারও বলছি দুটি কম্পোনেন্টের অবস্থান কম্পিউটারের মাদারবোর্ডে। এবার চলুন ডেটা প্রসেসের কম্পোনেন্ট হিসাবে আমরা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সম্পর্কে আলোচনা করি। সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি? খুব সংক্ষেপ এবং সহজ ভাষায় আমরা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সম্পর্কে ধারণা নিই। সিপিইউ হচ্ছে ব্রেন অফ কম্পিউটার, যেটি সকল ডেটা প্রসেসের কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করে। প্রতিটি সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের দুটি মূল অংশ থাকে, তার কন্ট্রোল ইউনিট এন্ড অ্যারিথমেটিক লজিক ইউনিট। কন্ট্রোল ইউনিটের মাধ্যমে কম্পিউটারের সকল রিসোর্স পরিচালনা করা হয়ে থাকে। এখন আমাদের জানতে হবে রিসোর্স কি। কম্পিউটারের রিসোর্স বলতে যে কোনো ফিজিক্যাল এবং ভার্চুয়াল কম্পোনেন্ট যা কম্পিউটারের সাথে লাগানো বা কানেক্টেড থাকে এবং কম্পিউটার সহজে অ্যাক্সেস করতে পারে তাকে কম্পিউটারের রিসোর্স বলা হয়। সিপিইউ, মেমোরি, হার্ড ড্রাইভ, স্টোরেজ, কমিউনিকেশন ডিভাইস, নেটওয়ার্ক ব্যান্ডউইথ, সফটওয়্যার, ব্যাটারি লাইফ ইত্যাদিকে কম্পিউটারের রিসোর্স বলা হয়ে থাকে। কন্ট্রোল ইউনিট এসব রিসোর্সের মাধ্যমে ডেটা ফ্লো করা ছাড়াও অন্যান্য ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে দিয়ে ডেটা ফ্লো করে থাকে। সকল ধরনের কমান্ড ইনস্ট্রাকশন সিপিইউ কন্ট্রোল ইউনিটে থাকে, যার মাধ্যমে কম্পিউটার সকল রিসোর্স পরিচালনা করে থাকে। নাও উইল নো অ্যাবাউট দ্য অ্যারিথমেটিক লজিক ইউনিট। আমার পূর্বের কন্টেন্ট হাউ কম্পিউটার রিপ্রেজেন্ট ডাটাতে কম্পিউটার কিভাবে ডেটা রিপ্রেজেন্ট করে থাকে সেটি আগে আলোচনা করেছি। হাউ কম্পিউটার রিপ্রেজেন্ট ডেটা কন্টেন্টটিতে কম্পিউটার কিভাবে ডেটা রিপ্রেজেন্ট করে থাকে সেটি দেখে আমরা বুঝতে পারবেন কম্পিউটার সব ডেটা কিভাবে বাইনারি নাম্বার হিসেবে সংরক্ষিত। কম্পিউটারের ডাটা প্রসেস এই সকল বাইনারি নাম্বার সমূহের তুলনা এবং ম্যাথমেটিক্যাল অপারেশন গুলি নির্ভর করে। এসবের উপর নির্ভর করে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা অপারেশন দুই ধরনের সম্পন্ন হয়ে থাকে, নাম্বার ওয়ান অ্যারিথমেটিক অপারেশন, নাম্বার টু লজিক্যাল অপারেশন। অ্যারিথমেটিক অপারেশন ইনক্লুডস এডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এন্ড অ্যারে অফ পাওয়ার, অর্থাৎ অ্যারিথমেটিক অপারেশন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পাওয়ার ইত্যাদি কাজ করে। লজিক্যাল অপারেশন একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যার তুলনা করে থাকে। অপারেশনের সুবিধার জন্য একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যার সমান অথবা ছোট অথবা বড় সেটি তুলনা করে থাকে। লজিক্যাল অপারেশন ইনক্লুডস ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, নট গ্রেটার দেন, লেস দেন, নট লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, নট গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, নট লেস দেন অর ইকুয়াল টু। নাও এট লাস্ট উইল নো অ্যাবাউট মেমোরি। একটি কম্পিউটার পরিচালনা করার জন্য সিপিইউ মূল নির্দেশনা বা ইনস্ট্রাকশন গুলো ধারণ করে থাকে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি সিপিইউ কম্পিউটারের ডেটা প্রসেস করার মূল নির্দেশনা গুলো ধারণ করে থাকে, কিন্তু সিপিইউ সম্পূর্ণ প্রোগ্রাম বা এ লার্জ সেট অফ ডেটা স্থায়ীভাবে ধারণ করতে পারে না। এ কারণে সিপিইউ এমন স্পেস বা স্থানের প্রয়োজন হয় যেখান থেকে সে মিলিয়ন এমনকি ট্রিলিয়ন ডেটা অর্থাৎ প্রসেসের জন্য নিয়ে ব্যবহার করে। এই ডেটাকে রাখার যে স্থান দেয় বলা হয় মেমোরি। আর এই মেমোরি কম্পিউটার মাদার বোর্ডের চিপসের সাথে অথবা মাদার বোর্ডের সাথে লাগানো সার্কিট বোর্ডের মধ্যে থাকে। আমার পরবর্তী ভিডিও কন্টেন্ট হাউ কম্পিউটার প্রসেস ডেটা পার্ট টু তে এই কম্পোনেন্ট গুলো কিভাবে ডেটা প্রসেস করে থাকে তা নিয়ে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কন্টেন্ট।